ফটো দাও না হাত মেল হাত মেলি না ভাই এখানে ক্লিপ ফেলে দাও না ওই দিকে গেলে ক্লিপ পাবো করে প্যান্ডেলে প্রমোশন হবে না অনেকদিন পর আমার ছাত্র রাহুল খুব ভালো ব্লগ করছে আজকাল ও 30,000 যদি ব্লগ হয়ে যায় তো সাবস্ক্রাইবার তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দিওয়ালি স্পেশাল নিউ ব্লগ। চলো ব্লগটা দেখতে থাকো সবাই, স্কিপ না করে, ভালো লাগবে। আমাদের সগরভাঙার মধ্যে সমস্ত যে প্যান্ডেলগুলো ভালো ভালো হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যারা আমাকে ভালোবাসো তাদের কাছে তাড়াতাড়ি ভিডিও পৌঁছে যাবে আমার। সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা রইল। চলো দেখা হচ্ছে ব্লগে, বেশি কথা বলবো না, চলো। ইতি মুহূর্তে আমরা চলে এসেছি ক্লাব অ্যাম্বিশনের কাছে, যেটি ABS একাডেমি কলেজের মাঠে আমাদের এই প্যান্ডেলটি তুলে ধরা হয়েছে। এটি থিম হচ্ছে রাজস্থানের শীষমহল। এবছর ক্লাব অ্যাম্বিশন 25 বছর পূর্ণ হয়েছে, খুব সুন্দর একটি থিম আমাদের সামনে তুলে ধরেছে ক্লাব অ্যাম্বিশন। ক্লাব অ্যাম্বিশনকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা চলে এসেছি শিল্পাঙ্গন ক্লাব। শিল্পাঙ্গন ক্লাব এবছর আমাদের সবার প্রিয় হর হর মহাদেব, সেই মহাদেবের একটি থিম আমাদের সামনে তুলে ধরেছে শিল্পাঙ্গন ক্লাব। প্রত্যেক বছরই ভালো ভালো থিম আমাদের সামনে তুলে ধরে, এই বছর মহাদেবের থিম আমাদের সামনে তুলে ধরেছে। পুজো হচ্ছে এই যে মা। এরপর আমরা চলে এসেছি সগরভাঙা রেল ব্লক শিশুতলায়। এখানে একটা খুব সুন্দর থিম তুলে ধরা হয়েছে। প্যান্ডেলটি অনেকটা এরিয়া জুড়ে বানানো হয়েছে, অনেকটা এরিয়া জুড়ে। ছোট্ট ভাইগুলো দূর থেকে দেখেই বলছে যে ব্লগার আসছে, ব্লগার আসছে। খুব আনন্দ তাদের যে আমাদের মানে তাদের এই প্যান্ডেলে ব্লগার এসছে ভিডিও করতে। যাই হোক, ক্লাব অ্যাম্বিশন তো ফার্স্ট হয়েছে জি বাংলা তরফ থেকে, তারপরে তো আমার সগরভাঙার মধ্যে এই শিশুতলায় যে থিমটি তুলে ধরা হয়েছে এটা তো আমার বেস্ট লেগেছে। ভাই এখানে ক্লিপ ফেলে দিতে হবে না, ওই দিকে গেলে ক্লিপ পাবো করে প্যান্ডেলে প্রমোশন হবে না। সিকিউরিটি ভাই আমাকে অনেকদিন পর আমার ছাত্র রাহুল খুব ভালো ব্লগ করছে আজকাল, ও
30,000 যদি ব্লক হয়ে যায় তো 30 সাবস্ক্রাইবার বুক করবে আর সবাইকে একদম খিচুড়ি আর বেগুন ভাজা একদম খিচুড়ি আর বেগুন ভাজা হবে ভাই একদম ফটো তুলছি সগরভাঙা কে ব্লক কলোনি একদম আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে চারিদিকে এই মুহূর্তে আমরা চলে এসেছি সগরভাঙার কে ব্লকের মাঠে ক্লাব বৈশাখীর পুজোয় হ্যালো গাইজ, আমরা এখন বৈশাখী ক্লাবে তিন বন্ধু মিলে ঘুরছি, এ রাকেশ, এ মানব আর আমি। আজকের বেশিরভাগ ভিডিও আমার এই মানব ভাই ধরে দিয়েছে, মানবকে অনেক অনেক থ্যাংক ইউ। জাস্ট ভালো লাগলে লাইক করে দিও সবাই। আর আজকে কোনো কথা বলে ভিডিও করতে পারিনি, চারিদিকে অনেক গান বাজছে, কপিরাইট পড়ে যাবে, তো আমি ভয়েস অ্যাড করে আজকে ভিডিওটা পুরো কমপ্লিট করব। জাস্ট এখানে সুযোগ পেলাম, পুজো হচ্ছে, ওই জন্য গান বন্ধ আছে, তাই একটা ক্লিপ তুলে নিলাম। চলে এসেছি আমাদের সঙ্গতি ক্লাবে, এখানে আমরা বন্ধুরা মিলে আড্ডা ফাড্ডা মারি আমাদের ক্লাবের পুজো। এই যে এখন পুজো হচ্ছে, এটি হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। চলো দেখতে থাকি আমরা, প্যান্ডেলে গিয়ে প্রতিমা দর্শন করি। ইতি মুহূর্তে আমরা চলে এসেছি ইউথ ক্লাবের প্যান্ডেলে, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, সমস্ত প্যান্ডেল আমাদের ঘোরা হয়ে গেছে। তো আজকের মতন এইখানেই ভিডিও আমি রাখলাম। যদি পাথরে লিখো নাম পাথর খুইয়ে যাবে, তারপরে বলছে যদি হৃদয়ে লিখো নাম কি বললাম সে নাম রয়ে যাবে, মিরাকেল হয় দেখা যায় যে সে বসে বসে তবলা বাজাচ্ছে। চিকু কেমন আছে? তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল, ফেল করেছে। তো মার্কশিটটা নিয়ে যখন ওর বাবার কাছে গেল, ওর বাবা বললো হারাম দাদা পাশের বাড়ির মালতীকে দেখ, স্টার পেয়েছে, মালতীকে দেখ। ২৫ বছর বয়স হাবুল আর পারলো না। স্যার একখান কথা কইতে আসলাম। গেল হাবুল,
কি বলবে তুমি? না স্যার কইতাছি কি 25 বছর বয়স তো এমন কিছু কম না। তার মানে কি বলতে চাইছো তুমি? না স্যার কইতাছি কি স্যার আইজ্যাক নিউটন তো মানুষ আছিলেন, তো রোজ হইতো সকালবেলা তিনি বাথরুম যাইতেন, তিনি 25 বছর হইগা হেইটা লক্ষ্য করেন নাই যে মালটা নিচের দিকে পড়ে উপরে উঠা যায়। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে সবার। সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা। আশা করি সবার কালী পুজো ভালো কেটেছে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।